অভ্যুদয় হতে যাচ্ছে। টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতি নিয়ে চার দিনের আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। এতে বিশ্বের 25টি দেশের 1,500 স্টল বসেছে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শামীম চৌধুরী। একই সঙ্গে 19তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, 14তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং 33তম ডাই ফ্যাম বাংলাদেশ এক্সপো সহ তিনটি মেলার আয়োজন করা হয়েছে। 12 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে মেলা। উদ্বোধন শেষে স্পিকার মেলার স্টলগুলো পরিদর্শন করেন। আরেকটি বিরতি, ফিরে এসে থাকতে।